কুমিল্লার দেবীদ্বারে উপজেলার এগারো নং রাজা মেহার ইউনিয়নের সাত নং ওয়ার্ডে মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মরিচা সায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের আঠারো বছরের ঊর্ধ্বে সকলকে প্রায় এক হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে মরিচা সায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম ভূইয়া এবং সাত নং ওয়ার্ডের মেম্বার হাজি নুরুল ইসলামের সার্বিক সহযোগিতা এই টিকা প্রদান করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা আহমদ কবির সায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান আনিসুর রহমান সরকার মাস্টার আবদুল কাদের সরকার এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের সি এইচ পি এ সি মোহাম্মদ মাজেদুল ইসলাম এইচ এ আব্দুল কাদের এফ ডব্লিউ এ মোসাম্ম আফরোজা বুলবুল সহ রাজামেহার ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ